আসসালামু আলাইকুম, মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে চলেছেন একজন নামাজি মেয়ে জাহান্নামে চলে যাওয়ার করুণ কাহিনী, যা আপনাকে রীতিমতো কাঁদতে বাধ্য করবে। ইমানদার সেই মেয়ের করুণ পরিণতির কাহিনী জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে শুরু করা যাক। বন্ধু মাসুম বেশ দিনদার ছেলে, সবই শেয়ার করে আমার সাথে। বেশ কিছুদিন ধরে বিষণ্ণ, তাই জিজ্ঞাসা করলাম তার কি হয়েছে, কিন্তু সে কিছুই বলে না, কি যেন একটা ভেবেই চলেছে। আজ খুব জোরাজোরি করার পর সে বলল, বন্ধু আমরা যে যথাসাধ্য ইমানের পথে থাকার চেষ্টা করছি, কিন্তু আমার ভয় হয় শেষ পর্যন্ত কি অটল থাকতে পারবো, ইমান নিয়ে কি মরতে পারবো। আমি বললাম, ইনশাআল্লাহ, এখন খুলে বলো তো কি হয়েছে তোমার। মাসুম বলা শুরু করল তার ভাগ্নি সানজিদার গল্প। মাসুমের বড় বোনের মেয়ে অর্থাৎ ভাগ্নি সানজিদা, সেও ছিল মামার মতোই অনেক পরহেজগার। মামা ভাগ্নির মধ্যে প্রায়শই দিনের বিষয় নিয়ে আলোচনা হতো। মামা ভাগ্নি প্রায় একসাথে পরিবারের বাকিদের নিয়ে তালিম করত। সানজিদা HSC লেভেলের ছাত্রী ছিলেন, পর্দাশীল মেয়ে, যদিও মুখটা ঢাকে না। মামাকে বলে দিয়েছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সেটাও করা শুরু করবে। সানজিদা ছেলেদের ব্যাপারে খুবই স্ট্রিক্ট ছিল, মোহরাম গায়রে মোহরাম শক্তভাবে মেনে চলত। একদিন তো সে নিজের মামাকেই বলে বসল, মামা তোমার থেকে যে দিনের বিষয়ে শিক্ষা নেই, তোমার সাথে যে কথা বলি, এতে কি আমার গুনাহ হয়, তুমি কি আমার জন্য মোহরাম। এমনটাই ছিল সানজিদার চিন্তাধারা। দিনের ইস্যুতে নো স্যাক্রিফাইস, খুবই স্ট্রিক্ট, আল্লাহ যা মানা করেছেন ব্যাস সেভাবেই চলতে হবে, নেপথ্যে কোনো যুক্তি উপস্থাপন করার কোনো সুযোগ নাই। এমনিতে যে সানজিদা দিনই বিষয়ে খুব জ্ঞানী তা কিন্তু নয়, তবে তার চেষ্টা এবং ইচ্ছে আছে। সানজিদার মা বাবাও খুবই পরহেজগার, মা বাবা এবং তারপর মামা তাকে যেভাবে গাইডলাইন দিতেন সেভাবেই সে চলাফেরা করার চেষ্টা করে। এই সানজিদা HSC লেভেল পেরিয়ে যখন বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে প্রবেশ করল, প্রথম বছরেও আগের মতোই ছিল, কিন্তু দ্বিতীয় বছর থেকে তার মধ্যে বেশ পরিবর্তন পরিলক্ষিত হতে শুরু করে। বিশ্ববিদ্যালয়ের রঙিন জীবনের আধুনিকতা তাকে স্পর্শ করে বসল, বলতে গেলে সে একেবারে গা ভাসিয়ে দিতে লাগল। প্রথম দিকে ছেলেদের থেকে পূর্ণ দূরত্ব রেখে চললেও কিছু আধুনিক বান্ধবীর উসিলায় তারও এখন কিছু ছেলে বন্ধু জুটে গিয়েছে, তাদের সাথে কারণে অকারণে কথা হয়। সানজিদার কিছু মডারেট বান্ধবী আছে যারা সানজিদার মতো কেবল বোরকাই পরে না, নেকাবও করে থাকে, হাত এবং পায়ে মোজাও পরে, কিন্তু সেসব বান্ধবীদের অনেকগুলো জাস্ট ফ্রেন্ড আছে, যাদের সাথে হাসি ঠাট্টা আড্ডা ঘোরাফেরা সবই চলে। ওই বান্ধবীরাও সানজিদাকে বোঝায় যে, আরে ফ্রেন্ডরা তো ফ্রেন্ডই, ভার্সিটি লাইফে এসে মেলামেশার দরকার আছে, তুই এখন বড় হচ্ছিস, আগের সেই রক্ষণশীলতা ধরে রাখলে মানুষ হাসাহাসি করবে, তাছাড়া এই চার বছর ফিরে পাবি কি। আগে থেকেই সানজিদা সরল সোজা, আগে বাবা মা এবং মামাকে ফেলে অন্য কাউকে ফলো করত না, এখন লেবাসধারী এই বান্ধবীদের ফলো করে। সানজিদাও ওই বান্ধবীদের কথা শুনে নিজে নিজে ভাবে, তাই তো, যদি সত্যি এটা কোনো অন্যায় হতো অন্তত ওর ধার্মিক বান্ধবীরা তো ছেলেগুলোর সাথে মিশত না, তাছাড়া খ্যাত টাইটেল পাওয়ার ভয়ও তাকে আঁকড়ে ধরে রাখত। এই সানজিদা আগে নাকি ফ্ল্যাক্সিলোডের দোকানে মোবাইল ব্যালেন্স রিচার্জের সময় লোড না করে কার্ড কিনত, তার নাম্বার যেন কেউ না পায়। এখন তার নম্বর ক্লাসের প্রায় সকল ছেলের ফোনে রয়েছে, যে চায় তাকেই দেয়। অথচ প্রথম এক বছর পর্যন্তও কেউ তার নম্বর পায় নাই, কাউকে নম্বর দেবার কোনো প্রয়োজনও সৃষ্টি হয় নাই। সে সব সময় দোয়া করত, আল্লাহ যেন প্রয়োজন সৃষ্টি না করেন, এবং আল্লাহ প্রয়োজন সৃষ্টি করেন নাই। অথচ সানজিদা এখন নিজেকে সান্ত্বনা দেয় এই ব্যাপারে যে তার প্রয়োজন আছে। যে মেয়ে নিজের মামা মোহরাম নাকি গায়রে মোহরাম, মামার থেকে দিনই পরামর্শ নেওয়া যাবে কি যাবে না সেটা নিয়ে দ্বিধায় থাকতো, সে মেয়ে আজকে অনেক গায়রে মোহরাম ছেলে বন্ধু এবং সহপাঠী নিয়ে ঘুরে বেড়ায়, বিভিন্ন টপিকে গল্প আড্ডা জুড়ে দেয়। অনার্স লেভেলে এসে ভার্সিটিতে উঠে কারো ইমানের লেভেল হুট করে অনেক বেড়ে যায়, কেউ সম্পূর্ণ হুজুর বা হুজুরাইন মেন্টালিটির হয়ে যায়, সালাতে নিয়মিত হয়, আগের থেকে
বেশি পর্দানশীল হয়ে যায়, তাদের ঈমান বেড়ে যায়, জীবনের প্রকৃত অর্থ বুঝিয়ে দেন আল্লাহ তাআলা। এর নেপথ্যে আল্লাহর ইচ্ছা এবং কিছু সঙ্গের প্রভাব রয়েছে। আবার এই অনার্স লেভেলেই কারো ঈমানের অবক্ষয় শুরু হয়, রঙিন জীবনের আধুনিকতা এবং অভ্যাসকে সঙ্গী বানিয়ে নেয়। আগে যেই ঈমানের ছিটে ফোঁটা ছিল, অনেকের ক্ষেত্রে সেটাও চলে যায়। এর নেপথ্যে শয়তানের কাছে নিজের প্রচেষ্টার পরাজয় এবং সঙ্গের প্রভাব রয়েছে। এই বিশ্ববিদ্যালয় ইস্যুটা অনেক বিস্তৃত, বাবা মায়ের কোনো শাসন নাই, অনেক বেশি স্বাধীনতা, এর সদ্ব্যবহার বা অপব্যবহার দুটোই করা সম্ভব, সবকিছু নিজের সিদ্ধান্ত, কেউই জোর জবরদস্তি করবে না। অন্যরা খুব বেশি যা পারে প্রভাবিত করতে পারে, তাদের পথে ডাকতে পারে, কিন্তু যে ভালো থাকতে চায় সে পারে, আবার যে খারাপ থাকতে চায় সেও তা খুব সহজে করতে পারে। যাই হোক, আমরা সানজিদার গল্প শেষ করি। একদিন সানজিদার ফোনে একটা অজানা নম্বর থেকে প্রেমের প্রস্তাব আসলো। সানজিদা তো খুবই অপমান করল তাকে। পরে পরিচয় প্রকাশ করলো সানজিদারই একজন ক্লাসমেট, তারা একই গ্রুপে ল্যাব মেটও বটে। প্রায় 3 মাস ধরে ছেলেটা চেষ্টা করার পর অবশেষে সানজিদাও কিছুটা দুর্বল হলো। তাছাড়া সার্কেলের সব বান্ধবীদের বয়ফ্রেন্ড রয়েছে, ফোনে কথা বলে, এগুলো দেখে যে সানজিদার ইচ্ছা করে না তা কিন্তু নয়, কিন্তু তার রবের মানা রয়েছে, বাসা থেকেও মা বাবা নিষেধ করে দিয়েছেন, তাই এই ব্যাপারগুলোতে সে এগোয় না। কিন্তু এবার সে ভাবল, ওই ছেলে তো ধার্মিক ছেলে, নামাজ কালাম পড়তে দেখি, আর একটা পবিত্র সম্পর্ক তো হতেই পারে, আমরা বাকিদের মতো সুযোগকে খারাপভাবে ব্যবহার করব না। শুরু হলো সানজিদা এবং নাফিসের একসাথে পথ চলা। প্রথম প্রথম দূরত্ব রেখে চলাফেরা শুরু করলেও দিনের পর দিন সময়ের সাথে তাদের সম্পর্কের গভীরতা সমানুপাতিক হারে বাড়তে থাকে। এখন ওদেরকে হাত ধরে ঘুরতেও দেখা যায়। নাফিসের অনুরোধে মাঝে মধ্যে সানজিদাকে শাড়ি পরে সেজে গুজে ক্যাম্পাসে আসতেও দেখা যায়। ওদের সম্পর্ক যখন প্রায় 1 বছর হলো, সেই বছরেই ভ্যালেন্টাইন্স ডে। মুসলিম হিসেবে সানজিদা ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাস জানত, মাসুমের থেকেই শুনেছে, তাই আগে কোনোবার সানজিদা এসবে গা না ভাসালেও এবার নাফিসের অনুরোধে সানজিদা তার সাথে ঘুরতে বের হলো। দিন শেষে নাফিস এক প্রকার অন্যায় আবদার করে বসল। প্রথম দিকে সানজিদা ইতস্তত বোধ করলেও পরে ভাবল, আমরা তো বিবাহ করবই, এছাড়া ভালোবাসার মানুষকে প্রত্যাখ্যান করলেও ব্যাপারটা ভালো দেখায় না। সানজিদা নাফিসের আবদারে সাড়া দিয়ে জঘন্যতম পাপে লিপ্ত হল। হাসরের শাস্তিতে হয়তো সানজিদা এবং নাফিস পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করবে, অথচ কি আশ্চর্য, এরা যখন সম্পর্কে ছিল কতই মধুর ছিল সে সম্পর্ক, কোনো অভিযোগ ছিল না, অথচ আজ হাসরের ময়দানে উভয়ে ইয়া নফসি করছে। আর যে শয়তান ছিল পুরো ঘটনার প্রভাবক, সে বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করেছি, তোমাদের উপর তো আমার কোনো ক্ষমতা ছিল না, তবু এতটুকু যে আমি তোমাদেরকে ডেকেছি, তারপর তোমরা আমার কথা মেনে নিয়েছ, অতএব তোমরা আমাকে ভৎসনা করো না এবং নিজেদেরকেই ভৎসনা করো, আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নও, ইতোপূর্বে তোমরা আমাকে যেই আল্লাহর শরীক করেছিলে আমি তা অস্বীকার করি, নিশ্চয় যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা ইব্রাহিম আয়াত 22। এই ঘটনা থেকে শিক্ষা হল, ঈমান অর্জন করা সহজ হলেও শেষ পর্যন্ত অর্জিত ঈমানের উপর অটল থাকা, ঈমানের উপর এন্তেকাল বরণ করা অনেক কঠিন। বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত স্বাধীন এবং রঙিন জীবন অনেকের জন্যই ঈমানের পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের উদ্যম স্বাধীনতা কতজনের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে সেটা কেবল আল্লাহই ভালো জানেন। কেউ জঘন্য অতীত থেকে তবা করে বিশ্ববিদ্যালয় জীবন থেকেই পরহেজগারী জীবন শুরু করে দেয়, আবার দাগহীন অতীত বিশিষ্ট কারো চরিত্রে এমন দাগ লেগে যায় যে জীবনের শেষ দিন পর্যন্তও সেটা মুছে ফেলা সম্ভব হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন পরিস্থিতি থেকে হেফাজত করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।